প্রতি বছরের ন্যায় এবারও দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন উৎসবের আসর বসছে কক্সবাজার সমুদ্র সৈকতে। বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিমা বিসর্জন উৎসব, যেখানে কক্সবাজার এবং বান্দরবনের হাজারো সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অংশ নেয় লাখো পর্যটক। সৈকত বালিয়ারি যেন পরিণত হয় সম্প্রীতির মিলন মেলায়। কক্সবাজার জেলা এবং আশেপাশের এলাকার অর্ধ শতাধিক মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয় এই স্থানে। জাগিরে পর্যটক এবং পূজারি মিলে 3 লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। দুপুর 2:30টায় শুরু হয় প্রতিমা বিসর্জন। তিল সিঁদুর পরিয়ে পান মিষ্টিমুখ দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছেন ভক্ত এবং অনুরাগীরা। সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকবাহী প্রতিমা নিয়ে ঢাক ঢোল পিটিয়ে ভক্তরা জড়ো হতে শুরু করেন পতেঙ্গা সৈকতে। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, প্রতিমা বিসর্জনের বিজয় সম্মেলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মানুষের মধ্যে কতটা উৎসব বিরাজ করছে, সাধারণ পর্যটকরাও সেখানে আছে, সামগ্রিক বিষয়টি জানাবেন আমাদের। সাদি, আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে আমার পেছনে হাজারো হাজার মানুষ, এখানে লাখ লাখ মানুষ বলা চলে। আসলে এটি এখানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী নয়, এখানে বিভিন্ন ধর্মের মানুষজন এখানে উপস্থিত আছে, অর্থাৎ পর্যটক সহ এবং এই কক্সবাজারের স্থানীয় যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের অবস্থান, এটি একটি সম্প্রীতির মিলন মেলা হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এখানে প্রতি বছরই মূলত লাখ লাখ মানুষের এখানে সমাগম ঘটে এবং এই যে একটি বিশাল আয়োজন, এবারই ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। এখানে সবচেয়ে বড় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের সামরিক বাহিনী এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বিশাল একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখানে র‍্যাব, পুলিশ, আর্ম পুলিশ, কোস্টগার্ড সহ নৌবাহিনী এবং অন্যান্য ডিফেন্সের যতগুলো বাহিনী আছে সব বাহিনীর লোকজনের এখানে একটা শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমরা এটি সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট। আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে এখানে এবারই প্রথম 331টি প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে এবং এটি সবচেয়ে দেশের বড় প্রতিমা বিসর্জন উৎসব বলা চলে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট। এদিকে মঞ্চের মধ্যে আমরা দেখাতে চাই একটু, এখানে অনেক বড় আয়োজন, এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য দিয়েছেন কিছুক্ষণ আগে এবং এখন মন্ত্রপাঠ চলছে। মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিসর্জন যে কার্যক্রম সেটি কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লাহ এবং জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এবং কক্সবাজারের এলাকার সাবেক সংসদ সদস্য লুৎফুরহমান কাদের সহ র‍্যাবের অধিনায়ককে দেখতে পাচ্ছি, জনাব সাজ্জাদ হোসেন লেফটেন্যান্ট কর্নেল, তিনি আছেন। সব মিলিয়ে একটি বড় ধরনের এই আয়োজনে আসলে আমরা দেখাতে চাই যে এই যে একটি সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট। এখানে মূলত একটি সম্প্রীতির নতুন বার্তা বয়ে চলছে, দেশটা যেন সুন্দরভাবে গড়ে ওঠে, সকলে যেন পরিকল্পিতভাবে শান্তির একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়, এই প্রত্যাশায় মূলত এখানে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আজকের এই প্রতিমা বিসর্জন অর্থাৎ বিজয়া দশমীর তাদের যে বার্তা সেটি কিন্তু তারা এই বার্তাটি দিচ্ছেন এবং এই বিজয়া দশমীর এই বার্তার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন শান্তির একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হোক তেমনটি প্রত্যাশা করেছেন এখানে যারা প্রতিমা বিসর্জন দিতে এসেছেন তারা। আর একটা তথ্য জানাতে চাই সাদি, সেটি হলো বান্দরবন কক্সবাজারের পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা, সেই বান্দরবন থেকেও বেশ কিছু প্রতিমা এখানে বিসর্জন নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কক্সবাজার জেলা এবং বান্দরবন জেলা দুই জেলা থেকে বিপুল পরিমাণ প্রতিমা এখানে বিসর্জন দেওয়া হচ্ছে। আবারও আপনাকে জানিয়ে রাখি এই প্রতিমা বিসর্জন উৎসবটি মূলত প্রতি বছরই হয় এবং এটি দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান যেখানে লাখ লাখ মানুষের সমাগম ঘটে, পাশাপাশি পর্যটকদের অবস্থানও এখানে অবস্থান রয়েছে। এটি আমার কাছে সর্বশেষ তথ্য ছিল সাদি, পরবর্তী সংবাদে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।